আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হয়। ফেসবুক পেজে যদি আমরা ফলো বাটন অ্যাড করি তাহলে আমাদের অনেক সুবিধা হয়। কেউ যদি আমাদের পেজে প্রবেশ করে তাহলে সহজে আমাদের পেজটি ফলো দিয়ে দিতে পারবে। যাদের একটি ফেসবুক পেজ আছে তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাদেরও কিন্তু দেখা প্রয়োজন। আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু এই ফলো সিস্টেমটি থাকবে না, আপনার এই ফলো সিস্টেমটি করে নিতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি দেখার পর খুব সহজেই আপনাদের পেজে ফলো বাটনটি অ্যাড করতে পারবেন। গাইজ, বেশি কথা না বাড়িয়ে চলুন ডাইরেক্ট ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ, আপনাদের ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করার জন্য ফার্স্ট আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদের ফেসবুক লাইট দিয়ে দেখাবো, চাইলে আপনারাও ফেসবুক লাইট দিয়ে করতে পারেন বা অফিসিয়াল অ্যাপ দিয়ে করলেও হবে। তো ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করার জন্য ফার্স্ট আপনাদের ফেসবুক পেজটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ফেসবুক পেজটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় আছে ফার্স্টে ক্রিয়েট অ্যাকশন বাটন। তো আমরা যদি ক্রিয়েট অ্যাকশন বাটনে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই জায়গায় ফলো অপশন কিছুই পাচ্ছি না। তো আমাদের এই জায়গা থেকে কিন্তু ফলো বাটন অ্যাড করা যাবে না। তো ফলো বাটন অ্যাড করার জন্য আমাদের উপরে দেখেন নোটিফিকেশন ইনবক্স, তো এই দিকে যাবেন। তো যাওয়ার পর দেখেন এই জায়গায় আছে মোর, নাম মোর নামে একটি অপশন আছে, এই মোরে ক্লিক করতে হবে। তো মোরে ক্লিক করার পর দেখেন আমাদের এডিট পেজ নামে অপশন আছে, এডিট পেজের নিচে দেখেন আমাদের টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, তো আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এডিট নামে অপশন আছে, তো এই এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আপনাদের একদম নিচের দিকে যেতে হবে। তো আপনাদের উপরের দিকে থাকবে, আমরা আপনারা একদম নিচের দিকে আসবেন। তো আসার পর ভিডিও পেজ নামে অপশন আছে, তো ভিডিও পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনারা একটু নিচের দিকে নামবেন, দেখেন এই জায়গায় আপনাদের বাটন, এরপর ফলো, লাইক, শেয়ার, সেভ এই নামে অপশন আছে। তো আপনারা একদম নিচের দিকে নামবেন, দেখেন এই জায়গায় কিন্তু সব কয়টা অপশন আছে। তো আপনাদের কি করতে হবে, আপনারা শুধু অ্যাপ্লাই টেমপ্লেট যে অপশন আছে এই অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, উপরে দেখেন সেভ নামের অপশন আছে, তো আপনারা শুধু সেভে ক্লিক করে দিবেন। গাইজ, আমাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো আমি আপনাদের এখন ফেসবুক পেজটি ওপেন করে দেখাবো আমাদের ফলো বাটনটি অ্যাড হয়েছে কিনা। তো আমাদের পেজটি আমরা ওপেন করে নেই। তো ফেসবুক পেজটা ওপেন করার পর একটি রিফ্রেশ দিয়ে নেই। তো রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু অলরেডি ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুব সহজে ফলো বাটন অ্যাড করতে পারবেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।